आमार दिके भालो करे ताका। देख देख भालो करे देख कि देखछिस माथाय मात्र कयेक गाछे चूल गलार चामड़ाय भाँज पड़ेछे काल बसे गेछे किन्तु एकदिन तोर ए बयसटा आमिओ पेयेछिलाम तखन आमि जा भाबतुम तुई कि ताई भाबिस भाबिस ना जदि भाबतिस ताहले आमार ए आलगा हुए जावा चामड़ा जंत्रणाय काँपतो ना जदि सत्यिई भाबतिस ताहले आज এই বয়সে শুধুমাত্র উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে থাকতে হতো না তরুণ তুই তো আমাদের কথা দিয়েছিলি সেটা তুই ভুলে গেলি কি করে ভুলিনি বাবা তুমি বা মা তোমাদের কাছে আমি মিথ্যে কথা বলি না আসলে তুমি যখন আমার বয়সটায় ছিলে সেই তখনকার দিন আর এখনকার দিন এক নয় তখন তোমাদের চারপাশে অনেক ভালো ভালো মানুষ ছিলেন বেশিরভাগ লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক তাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখেছ তাদের দেখে বড় হয়েছ তাদের আদর্শে চলতে চেয়েছ কিন্তু এখন এখন এই তড়িতের মতো নোংরা লোকেরা চারদিকে কিলবিল করছে হ্যাঁ যদিও বলে গেছে যে আমি ওর বন্ধু কিন্তু এই বন্ধুকে বিপদে ফেলার জন্য ও কি করেছিল তোমরা জানো না কিন্তু শুধু শুধু একজন আরেকজনকে বিপদে ফেলবে কেন মানুষ তো এখনো মানুষই আছে না বাবা মানুষ বলে এখন আর কিছু নেই পশুরও একটা নীতি আছে নিয়ম আছে কিন্তু মানুষের কিছু নেই তোমরা তো জানো যে তড়িৎ আমাকে বলেছিল দরকার পড়লে আমার মতন একজন সমাজ বিরোধীকে টাকা দিয়ে ডেকে নেবে আর সেই জন্যই ওর গায়ে হাত দিয়েছিলাম জানি জানি সেটা জানি কিন্তু সে ব্যাপারটা তো তখনই মিটে গিয়েছিল তারপরেও তুই আবার বলতে গেলি কেন যে তুই ওর জীব কেটে নিবি বলেছিলাম কারণ ও শিবুকে টাকা দিয়ে আমাকে খুন করাতে চেয়েছিল ও কল্যাণদার কাছেও গিয়েছিল বাবা এই যে এখন এই মুহূর্তে সেই ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলছি সেটা কি আমারও খুব একটা ভালো লাগছে আমি আমি একবারও বলিনি তোর ভালো লাগছে তুই আমার ছেলে তোকে তো আমি বুঝবই আমি জানি আমি জানি আমরা যখন এসব কথা আলোচনা করি তখন তুইও কষ্ট পাস কারণ ওই কষ্টটা তো আমার থেকেই তোর ভেতরে জন্ম নিচ্ছে সে ঠিক ঠিক সময় মাথা চাড়া দিয়ে উঠবে তবু আমাদের আলোচনা করতেই হয় দুঃখটা তো সেখানেই বাবা আগে হলে কি করতাম জানি না কিন্তু এখন আমি আর নতুন করে কোনো ঝামেলা করব না তড়িৎ তোমাদের এসে আর কোনোদিন কিছু বলবে না কিন্তু অবাক লাগে কি ভেবে জানো আজকের এই পরিবেশ আমাকে তোমাকে মাকে কতদিন এসে কথা বলতে দেয়নি তাই আজকাল আর চেষ্টা করেও হাসতে পারি না শেষ কবে হেসেছিলাম ভুলেই গেছি